পাকিস্তানের রাজনীতিতে নতুন মোর ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু শহরে চার শতাধিক মরদেহ উদ্ধারের দাবি মেয়রের রুশ সেনাদের সাথে তাল মিলিয়ে নারীদের ধর্ষণ করছে ইউক্রেনের সেনারা অভিযোগ জাতিসংঘের ভারতের রাম নবমীর র্যালি ঘিরে ভাঙচুর অগ্নিসংযোগ মুসলিমদের গণহত্যার হুমকি দিয়ে উস্কানি সংসদের মধ্যে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক ভিকারি বললেন এমপি সীমান্তের গা ঘেঁষে যুদ্ধের মোহরা চালালো ভারতীয় সেনারা বর্তমান বিশ্বে কোন দেশকে একঘরে করা সম্ভব নয় দাবি পুতিনের সবশেষে জানবেন একটি বিশ্লেষণ ধর্মী সংবাদ বাংলাদেশে আসলেই কি শ্রীলঙ্কার মতো সংকট তৈরি হতে পারে প্রিয় দর্শক ভিডিওটি শেষ করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএ একটি জুয়েলার্সের কাছে একটি দামি উপহারের নেকলেস বিক্রি করে সেখান থেকে জাতীয় কোষাগারে মাত্র কয়েক লাখ টাকা জমা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়েছে খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের একটি সূত্রের বরাদ্দ দিয়ে ট্রিবিউন জানায় ওই দামি নেকলেসটি সাবেক মন্ত্রীর বিশেষ সহকারী জুলফিকার বুখারির মাধ্যমে এক জুয়েলার্সের কাছে বিক্রি করা হয় তদন্তকারীদের দাবি ওই দামি নেকলেসটি একশো আশি মিলিয়ন রুপিতে বিক্রি করা হয় তবে এই অর্থ থেকে মাত্র কয়েক লাখ রুপি জাতীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে যা বেআইনি আর এমন অভিযোগের সত্যতা খুঁজতেই তদন্ত শুরু হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বুচা শহরে চার শতাধিক মরদেহ উদ্ধার গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া এই সময় ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী তবে নিজেদের সাধ্যমত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করেছে ইউক্রেনীয় বাহিনী এদিকে ইউক্রেনের বুচা শহরে এখন পর্যন্ত চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানী কিয়েবের কাছেই অবস্থিত এই শহরটির মেয়র এই কথা জানিয়েছেন মঙ্গলবার বুচা শহরের মেয়র আনাতলি ফেডেরুক বলেন কর্তৃপক্ষ এখন পর্যন্ত চারশো জনের মৃতদেহ খুঁজে পেয়েছে রাশিয়ার দখলদারিত্বে থাকার সময় এইসব মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তারা ইউক্রেনের রাজধানী কিয়েবের উপকণ্ঠে বুচা শহরটি অবস্থিত এবং কিয়েব প্রবেশ করতে হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি পার করতে হয় সামরিক অভিযান শুরুর পরপরই ছোট্ট এই শহরটি রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় এবং পরে রুশ সেনারা শহরটি সেরে চলে যায় বুচার মেয়রের দাবি রুশ সেনাদের চলে যাওয়ার পরই শহরে এই সব মরদেহ উদ্ধার করা হয় এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে রুশ সেনাদের সাথে মিলিয়ে নিজ দেশের নারীদের ধর্ষণ করছে ইউক্রেনের সেনারা অভিযোগ জাতিসংঘের ইউক্রেনের বিভিন্ন শহরে বেশ কিছুদিন ধরে রাশিয়ার সামরিক অভিযান চলছে সংঘাতের মধ্যে উভয় দেশের সেনা সদস্যরা দেশটির নারীদের ধর্ষণ করছে বলে জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি ইউক্রেন ভিত্তিক মানবাধিকার সংস্থা লাকস ক্রাদা ইউক্রেন জাতিসংঘ বরাবর একটি লিখিত অভিযোগ পাঠিয়েছে সংস্থাটির প্রেসিডেন্ট ক্যাতেরিনা চেরে পাখা অভিযোগে উল্লেখ করেন ইউক্রেনে অন্তত বারোজন নারী এবং কিশোরী তরুণীকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণের শিকার নারীদের বিস্তারিত উল্লেখ করে ক্যাথেরিনা আরও বলেন এটা হচ্ছে পানিতে ভেসে থাকা হিমশৈলের উপরের অংশ বাস্তবে রুশ সেনাদের ধর্ষণের শিকার হয়েছেন এমন নারীদের সংখ্যা কয়েক গুণ বেশি আগ্রাসনকারী বাহিনীর সদস্যরা ধর্ষণকে তাদের অভিযানের অস্ত্র হিসাবে ব্যবহার করছে তবে জাতিসংঘের মানবাধিকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের যুদ্ধের সুযোগে রুশ এবং ইউক্রেনীয় উভয় বাহিনীর অনেক সদস্য ধর্ষণের এবং যৌন সহিংসতার মতো অপরাধে জড়িয়ে পড়েছেন সংস্থাটির প্রতিনিধিরা গত এক সপ্তাহেরও বেশি সময় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন এ সময় তারা উভয় দেশের সেনাদের বিরুদ্ধে ধর্ষণ সংঘবদ্ধ ধর্ষণ ও নাবালিকা ধর্ষণের প্রমাণ পেয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইতিমধ্যে বিষয়টি তোলা হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা এ বিষয়ে জাতিসংঘের ইউক্রেন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু তিনি কোনো কথা বলতে রাজি হননি তবে রাশিয়ার প্রতিনিধি ধিমিত্রি পোলিওনস্কি এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন তিনি বলেছেন আমরা আগেও বলেছি রুশ সেনারা কেবল সামরিক স্থাপনাগুলোতেই হামলা করছে বেসামরিক লোকজনদের তারা আঘাত করছে না ভারতে রামনবমীর র্যালি ঘিরে ভাঙচুর অগ্নিসংযোগ মুসলিমদের গণহত্যার হুমকি দিয়ে উস্কানি ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান দেবতা রামের জন্মদিন উদযাপন উৎসব রামনবমীর র্যালি চলাকালে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে বিশেষ করে গুজরাট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে সহিংসতার খবর পাওয়া গেছে সবচেয়ে বেশি সহিংসতার খবর পাওয়া গেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের খাড়গঞ্জ জেলা থেকে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় রবিবার থেকে ভারতীয় সোশ্যাল মিডিয়ায় কয়েক ডজন ভিডিও ভাইরাল হয়েছে এসব ভিডিওতে জাফরান স্কার্ফ পরা হিন্দুদের র্যালিতে অংশ নিতে দেখা গেছে কিছু ক্ষেত্রে লোকজনের হাতে ছিল লাঠি ও তলোয়ার মুসলিমদের বাড়িঘর ও মসজিদের বাইরে মোটরসাইকেল থামিয়ে গণহত্যার হুমকি দিয়ে উস্কানিমূলক গান বাজাতে দেখা গেছে সঙ্গে ছিল বিদ্বেষমূলক নানা স্লোগান ভিডিওগুলোর একটিতে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুজাফফরপুর জেলায় একজনকে একটি মসজিদের প্রাচীরে উঠে এর প্রবেশদ্বারে জাফরান পতাকা লাগাতে দেখা গেছে এ সময় অন্যরা তলোয়ার ও হকি স্টিক উসিয়ে উল্লাস প্রকাশ করতে থাকে তবে জাজিরার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই সব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কিছু জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরাও মিছিলের ঢিল ছড়ে এতে করে আরও উত্তেজনা তৈরি হয় কিছু ক্ষেত্রে এমনকি পুলিশ সদস্যদেরও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে মধ্যপ্রদেশের খারগন জেলার বাসিন্দা ফজলুদ্দিন শেখ মঙ্গলবার আলজাজিরাকে বলেছেন রবিবার রাতে রামনবমীর র্যালি চলাকালে সরাফা বাজার এলাকার একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয় খারগোনে অন্তত দশটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় সেখানকার সহিংসতায় একজন পুলিশ সদস্য সহ চব্বিশ জনেরও বেশি মানুষ আহত হয় এক পর্যায়ে জেলার কিছু অংশে কারফিউ জারি করতে বাধ্য হয় প্রশাসন সংসদের মধ্যেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক ভিখারি বললেন এমপি পাকিস্তানে যখন রাজনৈতিক উত্থান পতনের মেলা বসেছে তখনই দেশটির সংসদের একটি ভিডিও ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আন্তর্জাতিক ভিক্ষুক বলে চিনিয়ে দিলেন ইমরান খান দলের এক এমপি পার্লামেন্টের ভেতরে ইমরান খানের পার্টি তেরিকি ইনসাফের সংসদ সদস্য ফাহিম খান শাহবাজ শরীফকে আন্তর্জাতিক ভিক্ষুক বলে উল্লেখ করেন ফাহিম খান নিজেই এই ভিডিওটি রেকর্ড করেন ভিডিওটি তিনি সোমবার টুইটারে শেয়ার করেছেন শাহবাজ শরীফের শপথ গ্রহণের কিছুক্ষণ আগে ধারণ করা এই ভিডিওতে ফাহিম খানকে বলতে শোনা যায় এখন আমি জাতীয় পরিষদে অবস্থান করছি আমি আপনাদের এখন একজন আন্তর্জাতিক ভিক্ষুককে দেখাবো এটা বলেই তিনি মুঠোফোনের ক্যামেরা শাহবা শরীফের দিকে তাক করান এরপর আবারও গর্জে ওঠেন তরুণ এই সংসদ সদস্য সীমান্তের গা ঘেঁষে যুদ্ধের মহরা চালালো ভারতীয় সেনারা ভারত বাংলাদেশ ভারত চীন সীমান্তের খুব কাছে যুদ্ধের মোহরা চালালো ভারতীয় সেনারা সীমান্তের কাছে তিস্তা ফায়ারিং রেঞ্জকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে চালানো হয় এই মহড়া শত্রুর মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর মর্টার শেল বোফোর্স কামান কখনোবা বা হেলিকপ্টার থেকে ফায়ারিং করে প্রকৃত যুদ্ধের আবহ তৈরির চেষ্টা করা হয় সেখানে ভারতীয় সেনাবাহিনীর তেত্রিশ স্ত্রীশক্তিকোরের অন্তর্গত তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে শত্রুপক্ষের মোকাবেলায় কতটা দক্ষ ভারতীয় সেনাবাহিনী তারই মহড়া এবং অস্ত্র প্রদর্শনী করা হল এই মহড়া সামনাসামনি প্রত্যক্ষ করেন জেলা পুলিশ সুপার ডিআইজি সহ সেনা কর্মকর্তারা এবং স্থানীয় শিক্ষার্থী এর আগে মঙ্গলবারেও সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র প্রদর্শনী দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের এই মহড়াটি ভারতীয় সেনাবাহিনী সামরিক বাহিনী প্রশাসন এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা ভারতীয় সেনাবাহিনীর বর্তমান বিশ্বে কোনো এক দেশকে এক ঘরে করা সম্ভব নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশের উপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা মস্কোকে ঘরে করতে পারবে না তিনি আরো বলেছেন রাশিয়া ও বেলারুসের উপর একসঙ্গে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এই দুই দেশের মধ্যে গভীর সঙ্গতি গড়ে উঠবে পুতিন গতকাল রাশিয়ার মহাকাশ দিবস উপলক্ষে দেশটির পূর্ব প্রান্তের আমর অঞ্চলের ভুস্তচনী অ্যারোস্পেস ঘাটি সফরে গিয়ে এই প্রত্যয় জানান এ সময় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তার সঙ্গে ছিলেন গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে যে বিশেষ সামরিক অভিযান শুরু করে তার কিছু সেনা মিত্র দেশ বেলারুশ থেকে ইউক্রেনে প্রবেশ করেছিল এ কারণে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো রাশিয়ার পাশাপাশি বেলারুশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে রুশ প্রেসিডেন্ট হুস্তশনি অ্যারোস্পেস ঘাটির বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন আমরা নিজেদেরকে একঘরে ও নিঃসঙ্গ করতে চাই না বর্তমান বিশ্বে কোনো দেশকেই কঠোরভাবে একঘরে করা সম্ভব নয় এবং রাশিয়ার মতো একটি বৃহৎ দেশের ক্ষেত্রে এটি সম্পূর্ণ অসম্ভব বাংলাদেশে আসলেই কি শ্রীলঙ্কার মতো সংকট তৈরি হতে পারে স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা চাল ডাল তেল কিংবা জরুরি ঔষধ নিত্য প্রয়োজনীয় সবে এখন সাধারণ মানুষের নাগালের বাইরে একে তো জিনিসপত্রে ঘাটতি তার উপর যা আছে তাও আকাশ ছোঁয়া দাম অনেক অঞ্চলে ধনীরাও টাকা দিয়ে নিত্যদ্রব্য পাচ্ছে না ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কার করুণ পরিণতি ভাবিয়ে তুলছে আশেপাশের দেশগুলোকেও সেই আশঙ্কা থেকে বাদ যায়নি বাংলাদেশও অনেকেই বলছেন বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে আসলেও কি বাংলাদেশে শ্রীলঙ্কার মতো সংকট তৈরি হতে পারে যেসব কারণে শ্রীলঙ্কার এই দুর্দশা তার কতটুকু বাংলাদেশের সঙ্গে মেলে শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ অপ্রয়োজনীয় উচ্চাভিলাষী প্রকল্প এবং বৈদেশিক ঋণ হাম্বান গভীর সমুদ্র বন্দর কলম্বো পোর্ট সিটি সহ দেশটির অধিকাংশ প্রকল্পই বৈদেশিক ঋণ নিয়ে গৃহীত হয়েছে বাস্তবমুখী পরিকল্পনা ছাড়া হাতে নেওয়া এসব প্রকল্প এখন কাল হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশে নেওয়া অধিকাংশ প্রকল্পই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে অর্থায়নের ক্ষেত্রেও নেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন কৌশল যে কারণে অনেকটাই নিরাপদ অবস্থানে এইসব প্রকল্প পদ্মা বহুমুখী সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র কয়লা কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র পায়রা গভীর সমুদ্র বন্দর ও সোনা দিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেলের পাশাপাশি বেশ কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলও চালু হবে এই বছরই এসব প্রকল্প চালু হলে বাংলাদেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে এসব প্রকল্পের ব্যয়ভার মেটানোর জন্য ঋণ ছাড়ও বেড়েছে শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের আরেকটি একটি কারণ বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থতা অন্যদিকে বাংলাদেশ নিয়মিতভাবে বৈদেশিক ঋণের আসল পরিশোধ করছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে বারো হাজার দুইশো কোটি টাকা আসল পরিশোধ করেছে বাংলাদেশ একই সময় বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করা হয়েছে চার হাজার দুইশো কোটি চোদ্দ লাখ টাকা প্রায় সব মিলে যা প্রায় ষোলো হাজার চারশো সাতাশি কোটি টাকা বর্তমানে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ জিডিপির অনুপাত একষট্টি শতাংশেরও বেশি যা খুবই ঝুঁকিপূর্ণ দিক থেকে জিডিপির তুলনায় বাংলাদেশের বর্তমান ঋণ ষোলো শতাংশ ঋণের এই অনুপাতই বলছে শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের অব অবস্থান অনেক বেশি দৃঢ় এবং স্থিতিশীল বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ দুইশো বিরানব্বই দশমিক এক এক ডলার আর শ্রীলঙ্কার মাথাপিছু ঋণের পরিমাণ ষোলোশো পঞ্চাশ ডলার শ্রীলঙ্কার বৈদেশিক আয়ের অন্যতম বড় উৎসব পর্যটন খাত কিন্তু করোনা পরিস্থিতির কারণে পর্যটন শিল্পে ধস নামায় দেশটির রপ্তানি আয় ও রেমিটেন্স তলে নিতে পৌঁছেছে অন্যদিকে বাংলাদেশ পর্যটন নির্ভর দেশ নয় তাছাড়াও করোনা মহামারী বেশ সফলতার সঙ্গে মোকাবেলা করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ এবং রপ্তানি আয় দিন দিন বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভেও রেকর্ড পরিমাণ টান পড়া শ্রীলঙ্কার বেহাল অর্থনীতির অন্যতম কারণ রিজার্ভ দুই বিলিয়ন ডলারের কম রিজার্ভে পর্যাপ্ত অর্থ না থাকায় কোনো কিছুই আমদানি করতে পারছে না দেশটি ফলে খাদ্যপণ্য ঔষধ এবং জ্বালানি সহ সব কিছুর জন্য দেখা দিয়েছে হাহাকার অন্যদিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলারে বেশি ঘাটতি নেই খাদ্য উৎপাদনেও